মনে চাই ভালোবাসা না হতে হয় তোমায় দেখে সব এলো মেলো সবই তো বন্ধুরা টিকটকে যে ভাইরাল ভিডিওটা আপনারা দেখতে পেলেন এই রকম ভাবে আপনারা কিভাবে ভিডিও এডিট করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আমরা ফুল ভিডিওটি দেখে আসি তো ফ্রেন্ডস অলরেডি আমরা ব্যাক করছি আমাদের ফোন স্ক্রিনে এখন আপনারা এই টিকটকে থাকা ট্রেন্ডিং ভিডিওগুলো ভাইরাল ভিডিওগুলো কিভাবে এডিট করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো এই ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা অ্যাপ তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন প্লে স্টোরেতে এসে জাস্ট লিখবেন যে ক্যাপকাট তো ক্যাপকাট লিখে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আর যাদের আগে থেকে ফোনে ইনস্টল রয়েছে তারা অবশ্যই এসে এখানে আপডেট করে নেবেন তো আপডেট না করলে কিন্তু এই ফিচারগুলো আপনারা পাবেন না ওকে তো আমি জাস্ট এখান থেকে অ্যাপটা ওপেন করে নিচ্ছি আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন তো অ্যাপটা ওপেন করার পর আপনারা যদি এখানে একটু ওয়েট করেন তাহলে দেখবেন যে আপনাদের ক্যাপকাট অ্যাপটার ইন্টারফেস শো করছে তো এইখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আর কি এরকম ইন্টারফেস শো করছে তো এখানে আপনাদের কিন্তু জাস্ট আমরা এখানে নিউ প্রজেক্ট এখান থেকেই কিন্তু কাজগুলো করি তো আপনারা কিন্তু ফুল কাজগুলো জানেন না আজকে কিন্তু ফুল কাজগুলো আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটা আপডেট করে নেবেন তাহলে এই যে নিচে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন এই ফিচারগুলো কিন্তু আপনারা পাবেন না তো আপডেট করার পরেই কিন্তু এগুলো চলে আসবে তো এখান থেকে আপনারা নিচে দেখবেন ইডেট তারপর দেখবেন টেমপ্লেট তারপর ইনবক্স তারপর মি তো এখান থেকে আমরা চলে যাবো সরাসরি দেখতে পাচ্ছেন টেমপ্লেট তো এই টেমপ্লেটে কিন্তু আমরা চলে যাব তো আপনারা টেমপ্লেটে ক্লিক করে দিবেন টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে আপনাদের নিয়ে চলে আসবে ক্যাপকাটের টেমপ্লেট আর কি টেমপ্লেটের মধ্যে তো এখান থেকে অনেক টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন তো হাজার হাজার টেমপ্লেট পেয়ে যাবেন রাতারাতি টিকটকে যে সব ভিডিওগুলো ভাইরাল হয় সব টেমপ্লেটগুলো কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন কোনো রকম এডিট দরকার নাই শুধুমাত্র আপনাদের পিকচার সেট করবেন সাথে সাথে কিন্তু এডিট হয়ে যাবে তো এই টেমপ্লেটগুলো আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা যে টেমপ্লেটটা আমি দেখাইছি ভিডিওতে ওইটা খুঁজে পাওয়ার জন্য আপনারা সিম্পলি যে দেখতে পাচ্ছেন সার্চ বক্স তো এই সার্চ বক্সে চলে আসবেন তার আগে আপনাদের বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়িং তারপরে ফর ইউ তারপরে বিট তারপরে আর কি নেম মেম তারপরে এগুলা সব অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা একটাতে ক্লিক করে কিন্তু আপনাদের আর কি কাঙ্ক্ষিত যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেটগুলো কিন্তু খুঁজে পেতে পারেন খুবই সহজে তো এত শত আমি দেখাচ্ছেন আপনারা সিম্পলি এই সার্চ বক্সে চলে আসবেন যে টেমপ্লেটটা আমি ভিডিওতে দেখাইছি ওইটা কীভাবে এডিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর আপনারা সিম্পলি লিখবেন যে নিউ টেমপ্লেট ওকে তো নিউ টেমপ্লেট লিখে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন তাহলেই কিন্তু হবে তো আমি জাস্ট নিউ টেমপ্লেট লিখে সার্চ করে দিলাম সার্চ করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস শো করছে তো এই কাঙ্ক্ষিত যে আমি ভিডিওর উপরে দেখাইছি ওইটা খুঁজে পাওয়ার জন্য আপনারা একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা তো এই যে এই টেমপ্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত টেমপ্লেটটা ওকে তো এই টেমপ্লেটের মাধ্যমেই কিন্তু আমরা আজকে এডিট করব তো সিম্পলি আপনারা এই টেমপ্লেটের উপর ক্লিক করে দিবেন তো ইন্টারফেসটা দেখে রাখেন আপনারা দরকার পড়লে স্ক্রিনশট দিয়ে রাখেন যে এই টেমপ্লেটটা ওকে এই টেমপ্লেটটাই কিন্তু আপনাদের প্রয়োজন তো আবারও দেখিয়ে দিচ্ছি এই টেমপ্লেটটা তো আপনারা জাস্ট এই টেমপ্লেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাথে সাথে দেখবেন টেমপ্লেটটা কিন্তু চালু হয়ে গেছে তো আপনাদের দেখাবে যে আগে কেমন সেই টেমপ্লেটটা আপনাদের দেখে আগে শিওর হয়ে নেবেন তো আমাকে দেখতে পাচ্ছেন উপরে এরকম করতে বলতেছে এই যে তো এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনারা যেটা করবেন এই টেমপ্লেটটা আর কি ইউজ করার জন্য আপনাদের ফটো দিয়ে আর কি কাজ করার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন যে নিচে এই যে ইউজ টেমপ্লেট তো এই ইউজ টেমপ্লেটে আপনারা ক্লিক করে দেবেন ইউজ টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অ্যালাও আসবে আপনারা অ্যালাও করে দেবেন তো আমি অ্যালাও করে দিচ্ছি অ্যালাও করার পর আপনারা সিম্পলি একটু ওয়েট করবেন ওয়েট করলেই কিন্তু হয়ে যাবে তো এখন দেখবেন যে আমাদের টেমপ্লেটের মধ্যে নিয়ে আসবে তো জাস্ট এখন আমি টেমপ্লেট ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করলাম আর দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে তো আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসছে তো আপনারা এখান থেকে ভিডিও সিলেক্ট করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন ফটো তো ফটোতেও কিন্তু ক্লিক করে আপনারা ফটোগুলোও সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু সিলেক্ট করে দেবো আমার গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে ওকে আপনারা দেখতে থাকেন আমি কিছু ফটো সিলেক্ট করে নিই তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের ফটোগুলো সিলেক্ট করে নেবেন তো আপনাদের কাঙ্ক্ষিত যে ফটোগুলো রয়েছে আপনাদের গ্যালারিতে সেই ফটোগুলো সিলেক্ট করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি এভাবে আপনারা সব ফটোগুলো সিলেক্ট করে নেবেন একই ফটো কিন্তু ডাবলও আপনারা দিতে পারেন নো প্রবলেম তো এইভাবে আমি সিলেক্ট করে নিলাম
তো এইভাবে আপনাদের যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো আপনারা সিম্পলি আর কি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফটোগুলো হয়ে গেল, এখানে অ্যাড করা যে কটা ফটো প্রয়োজন। তো এখন কিন্তু হয়ে যাওয়ার পর আপনারা এখন নিচে খেয়াল করবেন, নিচে আপনারা দেখেন যে এখানে লেখা যে প্রিভিউ, তো আপনারা সিম্পলি প্রিভিউতে ক্লিক করবেন। ওকে, তো আমি জাস্ট এই প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কাজ আরও রয়েছে, তো এখনই কাজ কিন্তু শেষ না, তো ফুল ভিডিওটা দেখেন, আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের 0 থেকে 100% হবে তাহলে কিন্তু হয়ে যাবে। তো 55 হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন 100 হয়ে গেল। তো 100 হওয়ার পর এখন আমাদের সেই আর কি পেজের মধ্যে নিয়ে যাবে। তো যাই হোক, আমার ফোনটা একদম নর্মাল, এর জন্য ল্যাগ করতেছে, এর জন্য সরি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিয়ে চলে আসছে এর মধ্যে। তো এই যে আমাদের এখন যদি চালু করি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ভিডিওটা কিন্তু আর কি চালু হয়ে গেছে একদম যে লেভেলের আর কি আমরা চাইছিলাম আগের ফটোটার মতো, সেইভাবে কিন্তু এটা কাজ করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো খুবই সুন্দরভাবে এডিট করতে পারেন। এখন আরেকটা আর কি জিনিস আছে, এক্সপোর্ট করতে গিয়ে কিন্তু সবাই ভুল করে। তো এক্সপোর্ট করতে গিয়ে যারা ভুল করে তাদেরকে বলে নিই, আপনারা সিম্পলি এই যে ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা সিম্পলি দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। তো এখানে কিন্তু আপনারা দুইটা অপশন পাবেন। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এইটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ক্যাপকাটের এই ওয়াটারমার্কটা কিন্তু রয়ে যাবে। আর আপনারা সিম্পলি যদি এই যে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক, তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো এই ভিডিওটা কিন্তু আপনি আবার টিকটকে আপলোড করতে পারবেন খুবই সহজে। তো এইভাবে এডিট করে আপনি টিকটকে আপলোড দিলে কিন্তু আপনার ভিডিওটা সাথে সাথে ভাইরাল হওয়ার চান্স থেকে যায়। তো এইভাবে কিন্তু আপনারা দেখবেন যে এখানে এই যে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করে কিন্তু আপনারা সিম্পলি ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ওকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।